আসসালামু আমন্ত্রণ মাইটিভি রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। পবিত্র হজ অনুষ্ঠিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, খুতবায় করোনামুক্ত পৃথিবী ও মুসলিম উম্মার শান্তি কামনা। আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে, শিডিউল বিপর্যয়, মহাসড়কে যান চলাচলে ধীর গতি, চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বড় গরুর তুলনায় ছোট মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। ছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই পবিত্র হজ প্রসঙ্গ। পবিত্র হজ অনুষ্ঠিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হলো আরাফাতের ময়দান। খুতবা শোনার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে। খুতবায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার, করোনামুক্ত পৃথিবী এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করেন দেশটির সাবেক বিচারমন্ত্রী শায়খ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা, যা বাংলা সহ সম্প্রচারিত হয় মোট 14টি ভাষায়। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আরাফাত ময়দানে খুতবা শোনার মধ্য দিয়ে শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে দুবছর সীমিত পরিসরে শুধু সৌদি নাগরিকরা পবিত্র হজে অংশ নিয়েছিল, কিন্তু সব বাধা পেরিয়ে সারা বিশ্বের 10 লাখ মুসল্লির সশরীরে উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এবারের পবিত্র হজ। ভোর থেকেই মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হন 10 লাখ মুসল্লি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান। মসজিদে নামিরা থেকে খুতবা দেন দেশটির সাবেক বিচারপতি শায়খ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা, যা বাংলা সহ সম্প্রচারিত হয় 14টি ভাষায়। খুতবায় তিনি একে অপর ওপর ভালোবাসা বৃদ্ধি এবং ধ্বংসাত্মক পথ থেকে মুসলিম যুব সমাজকে দূরে সরে আসার আহ্বান জানান। খুতবায় সমগ্র মুসলিম জাহানের উন্নতি কামনা ও পৃথিবীকে করোনামুক্ত করতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ ও জীবনের গুণা থেকে পানা চান হাজিরা। পরে আরাফাতের ময়দানে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। শনিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনায় ফিরে বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। এবার জাপানের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ড প্রসঙ্গ। জাপানে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানায়, জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে একটি প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় আততায়ীর গুলিতে আহত হন শিনজো আবে। ঘটনার পরপরই তাকে হেলিকপ্টারযোগে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। শিনজো আবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বনেতারা। এবার ঈদে ঘরে ফেরার খবর। ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার সকাল থেকে প্রায় সব ট্রেনে শিডিউল বিপর্যয়ে, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রতিটি ট্রেনের বগি কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই উঠেছেন ছাদে। এদিকে ভোগান্তি সব সীমা ছাড়িয়েছে বাস যাত্রীদের। বাসের জন্য হাহাকার তো রয়েছেই, পাশাপাশি রয়েছে দ্বিগুণ তিনগুণ ভাড়া দাবির অস্বস্তি। তবে এবার তুলনামূলক যাত্রী চাপ কম সদরঘাট লঞ্চ টার্মিনালে, স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরতে পারছেন সর্বস্তরের মানুষ। শামস্তাবিজ উচ্ছ্বাসের রিপোর্ট। ট্রেন যাত্রার চতুর্থ দিনে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার সকাল থেকে সব ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অধিকাংশ ট্রেনে নির্ধারিত সময়ে 1.5 থেকে 2 ঘন্টা পর স্টেশন ছেড়েছে। কিছু করার নাই, আমাদের যাইতে হবে বাড়িতে, ঈদ উদযাপনের জন্য যাইতে হবে। কষ্ট করে হলেও এটুকু কষ্ট স্বীকার করতে হবে। আপনার এত বেশি জনস্রোত, সেটা কোনো অবস্থায় ঠেকানো যায়। এদিকে বাস যাত্রীদের ভোগান্তি যেন সব সীমা ছাড়িয়ে গেছে।
সাইদাবাদ গাবতলী বা মহাখালী টার্মিনালে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে টিকিট কাটা যাত্রীদের। তবে পদ্মা সেতুর কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবার ঈদের যাত্রা অনেকটা সহজ হয়েছে। গাড়ি তো সিট নাই, কিছু কিছু আছে গাড়ি, সেগুলো 1000 টাকা করে ভাড়া। তো গাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা, আগে তো আমরা লঞ্চে যাইতাম। পদ্মা সেতু হওয়াতে দক্ষিণমুখী যাত্রী একটু বেশি হচ্ছে, বরিশাল খুলনা গোপালগঞ্জ এই যাত্রীগুলো। অপরদিকে বাস ট্রেনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও এবার তুলনামূলক যাত্রীর চাপ কমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন সর্বস্তরের মানুষ। তো কমই আসব, তো ভিড় বেশি আছে। বেচাকেনায় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। বড় গরু তুলনায় ছোট মাঝারি আকারে পশু বিক্রি হচ্ছে বেশি। বিগত বছরের তুলনায় এবার গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে ভিন্নমত। আরো জানাচ্ছেন রাকিব হাসান। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর কুরবানির পশুর হাটগুলো। গাবতলী পশুর হাট ঘুরে দেখা যায় ক্রেতা বিক্রেতার মাঝে চলছে দর কষাকষি। তবে সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পেরে খুশি অনেকেই। যেটা নিয়েছি আমার আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগছে, এর জন্যই নিয়েছি। কুরবানির জন্য তো যেটা হয়েছে সেটাতেই আমরা খুশি আল্লাহর রহমতে। ছোট ও মাঝারি আকারের তুলনায় বড় গরুর বিক্রি নেই বললেই চলে। অনেকটাই অলস সময় পার করছেন বরিশালের রাজাবাবু, কিশোরগঞ্জের বিগ বস কিংবা চাপায়ের সম্রাটের মতো বড় আকারের গরুর ব্যবসায়ীরা। চাপায় সম্রাট আমি চাচ্ছি 20 লক্ষ টাকা, এখন কেউ 10 লাখ বলছে, কেউ 9 লাখ বলছে, এই তো 4.5 এইভাবে দাম হইতেছে, আমার তো আর পোষায় না। বিগত বছরের তুলনায় হাটগুলোতে পশুর সংখ্যা বাড়লেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে রয়েছে ভিন্ন মত। দাম মোটামুটি ঠিকই আছে, মোটামুটি রিজনেবল আছে প্রাইস, একটু দাম মনে হয় একটু বেশি। এটা গরু ছাড়তেছে কম, এবার বাজার অনেক চড়া। গরুর বাজারে প্রতি একবার ছড়াও না পড়াও না। গরুর আসলে যে প্রচারে খরচ গেছে ও প্রচারে দাম হইতেছে না ভাই, দাম কম। তবে এখনো হাটগুলোতে প্রবেশ করছে গরু বোঝাই ট্রাক। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হাটগুলোতে বসানো হয়েছে ডিজিটাল লেনদেনের বুথ। স্বাস্থ্যবিধি মেনে চলতে চলছে মাইকিং। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। যানজট এড়াতে মহাসড়কের পাশে কোরবানির যেসব পশুর হাট রয়েছে তার পরিসর যেন কোনোভাবেই বেড়ে না যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবনের ব্রিফিংয়ে তিনি আহ্বান জানান, জরুরি এবং রপ্তানি পণ্য ছাড়া ট্রাক কাভার্ড ভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চালানো বন্ধ রাখারও আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর। মহাসড়কের পাশে যে সকল কোরবানির পশুর হাট রয়েছে কোনোভাবেই তা যেন পরিসর বেড়ে মহাসড়কে চলে না আসে, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। আমি এ বিষয়ে সতর্ক নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। অপরিকল্পিতভাবে বেসরকারি খাতে বিদ্যুৎ খাতের বেশিরভাগ ছেড়ে দেয় সরকারকে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। রাজধানী গুলশানের চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের জন্য বিভিন্ন শাখা থেকে অর্থ সহায়তা গ্রহণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। অপরদিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, সরকারি দলীয় সিন্ডিকেটের ভাড়া নৈরাজ্য এবং পথের সীমাহীন দুর্ভোগের কারণে ধর্মপ্রাণ মানুষ ঈদ আসলেই আওয়ামী সরকারের পরিবহন ও টিকিট সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। সবকিছু করছে সরকারি দলের লোকেরা, কারণ এই অর্থের ভাগ পায় ক্ষমতাসীন দলের রাঘব বোয়ালরা। এখন 80% বিদ্যুৎ উৎপাদন করে প্রাইভেটে আর 20% করে গভর্নমেন্টে। এগ্রিমেন্টের মধ্যে আছে যে প্রাইভেট বিদ্যুৎ কারখানাকে জ্বালানি দিতে হবে, তারপরে করছে যে তুমি যদি বিদ্যুৎ না নাও তাহলে আমার ক্যাপাসিটি চার্জ দিতে হবে। সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ঈদগাহ আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ঈদ জামাতের সর্বোচ্চ নিরাপত্তায় ডিএমপি প্রস্তুত বলেও জানান তিনি। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অনলাইনে তৎপর রয়েছে জঙ্গিরা, তবে তাদের প্রতি পুলিশের নজরদারি রয়েছে। এইগুলো নিরাপত্তার জন্য আমাদের আলাদা ব্যবস্থা আছে এবং আমরা আবার অনুরোধ করবো যে আপনার মূল্যবান যে সম্পদ আছে সেগুলি আপনি নিরাপত্তা বিধান করে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী প্যানেল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফকে। তিনি দীর্ঘদিন ধরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্যানেলভুক্ত বেসরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডক্টর ইউনুসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে দায়েরকৃত মামলার বেসরকারি আইনি পরামর্শক হিসেবেও কাজ করছিলেন তিনি। জাফরুল হাসান গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের পক্ষে আইনজীবী হিসেবে কাজ না করলেও গ্রামীণ শ্রমিক ইউনিয়নের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার ফার্মকে টাকা প্রদান করা হয়। জানাবো প্রবাসী সংবাদ। বিশ্ব মহামারী করোনা পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তাই চাকরি নয়, উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে প্রবাসীও দেশের মান আলোকিত হবে বলে মন্তব্য করেছেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি ইংল্যান্ড ক্লাস্টারে যৌথ মালিকানাধীন বাংলাদেশি রুচি রেস্টুরেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আয়ুব আলী বাবুল, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাইদুল ইসলাম শিমুল, হাজ্জাজ রবি, শামীম হোসাইন, মিরাজ আহমেদ সহ আরও অনেকে। সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পবিত্র হজ অনুষ্ঠিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, খুতবায় করোনামুক্ত পৃথিবী ও মুসলিম উম্মার শান্তি কামনা। আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে, শিডিউল বিপর্যয়, মহাসড়কে যান চলাচলে ধীর গতি, চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বড় গরুর তুলনায় ছোট মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।